বৰপাটাত ভুয়া ভোটার পরিচয় পত্র প্রদান করা চক্র উৎখাত করা হয়েছে। ডি ভোটারক ফটোযুক্ত নকল ভোটার কার্ডে যোগান ধরেছিল চক্রটোয়ে। ভুয়া ভোটার পরিচয় পত্র প্রদান জড়িত তিনজন যুবকক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আরক্ষী। বরপেটা আরক্ষী গ্রেপ্তার করেছে তিনজনক লোক। গ্রেপ্তার করেছে ফারুক খান লগতে আব্দুল আলী আর শহীদুল ইসলামক। ফারুক খানের ঘরের জব্দ করা হয়েছে 262খন ফটোযুক্ত ভুয়া ভোটার কার্ড আর প্রিন্টিং মেশিন সহ ল্যাপটপ ডেস্কটপ জব্দ করেছে বরপেটা আরক্ষী। চক্রটোর বিরুদ্ধে বরপেটা আরক্ষী এই অভিযান চলাইছিল আর চক্রটোর সম্পর্কে এগারী বিএলওয়ে অভিযোগ দিয়েছিল নির্বাচনী বিষয়াক ডি ভোটার নাগরিক মঞ্চ নামের এটা সংগঠনের নামত দুষ্কার্য চলাই গেছে এই চক্রটোয়ে। এখন চাহর দোকানত চলাই আহিছিল এই কুকার্য চক্রটোয়ে ব্যবহার করেছিল। হোমনাথ নামের এটা ওয়েব পোর্টেল ফারুক খান নামের লোকজনে চক্রটোর মাস্টার মাইন্ড বলে চিনাক্ত করেছে ইতিমধ্যে আরক্ষী। আর ফারুক খানক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। ভুয়া ভোটার কার্ড প্রস্তুত করেছিল বরপেটাত উৎখাত করা হয়েছে এটা বৃহৎ চক্র। আর দীর্ঘদিনের প্রায় এই চক্রটোয়ে ভুয়া ভোটার কার্ড বনায় আহিছিল বলে জানিপরা গেছে। আর সেই তথ্য লাভ করার পিছতে আরক্ষী অভিযান চলাইছিল। অভিযানতেই উৎখাত করবলে সক্ষম হয়েছে তিনজনক ব্যক্তিক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। বরপেটাত ভুয়া ভোটার পরিচয় পত্র প্রদান করা এটা চক্রক উৎখাত করবলে সক্ষম হয়েছে এই চক্রটোয়ে। দীর্ঘদিনের পর যেহেতু ভুয়া পরিচয় পত্র বনায় আহিছিল ডি ভোটারক ফটোযুক্ত নকল ভোটার কার্ড যোগান ধরে আহিছিল এই ভুয়া চক্রটোয়ে। ভুয়া ভোটার পরিচয় পত্র প্রদানের জড়িত তিনজন ব্যক্তিক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে বরপেটা আরক্ষী। গ্রেপ্তার করেছে ফারুক আলী, ফারুক খান লগতে আব্দুল আলী আর শহীদুল ইসলামক। ফারুক খানের ঘরের জব্দ করা হয়েছে 262খন ফটোযুক্ত ভুয়া ভোটার কার্ড আর প্রিন্টিং মেশিন সহ ল্যাপটপ ডেস্কটপ সহ জব্দ করেছে ইতিমধ্যে আরক্ষী। বরপেটা আরক্ষী এই অভিযান চলাইছিল আর চক্রটোর সম্পর্কে এগারী বিএলওয়ে অভিযোগ দিয়েছিল নির্বাচনী বিষয়াক। আর ডি ভোটার নাগরিক মঞ্চ নামের এটা সংগঠনের নাম দুষ্কার্য এই চক্রটোর। এখন চাহর দোকানত চলাই আহিছিল এই দুষ্কার্য আর চক্রটোয়ে ব্যবহার করেছিল হোমনাথ নামের এটা ওয়েব পোর্টেল। ফারুক খান নামের লোকজনে চক্রটোর মাস্টার মাইন্ড বলে চিনাক্ত করেছে আরক্ষী। যা 8 তারিখে মানে যাকালি আমার বরপেটার মাননীয় ইলেকশন অফিসার ময়ূরাক্ষী দত্ত বাইদেউয়ে এখন এফআইআর দিলে। এফআইআরখনের কন্টেন্টটা আছিল যে ডি ভোটার বলে যখন মার্ক করে থাকা আছে সেই মার্ক ডি ভোটারখিনি এজন ব্যক্তিয়ে নামটো ফারুক খান সেই ব্যক্তিজনে ফেক ভোটার আইডি কার্ড যেটো ফটো ভোটার আইডি কার্ড আছে সেইটো প্রভাইড করে আছে। তো আমি এজাহার পড়ার একটা গোচর রিজু করেছো। উক্ত গোচরের ভিত্তিক তদন্ত কালত আমি ফারুক খানের ঘর সার্চ করো আর ফারুক খানের ঘরের 262খন ফেক আমি ভোটার কার্ড জব্দ করেছো আর সেইখিনি বিভিন্ন ব্যক্তির নামত আছে। আর সেই ব্যক্তিকজন আমি এটা পরীক্ষা করে আছো ডি ভোটারেই হয় ডি বলে চিনাক্ত করা হয়েছে। কিন্তু এই ফারুক খান আর কেজমান সঙ্গীয়ে মিলি হেরি ফটো এডিট করে ফটোশপত সেই ভোটার কার্ড বনাই সেই ডি ভোটার সকলক প্রভাইড করে আসছিল যে নাকি একটা ডর অপরাধ করেছে। যেটো ইলেকশন প্রসেস আছে যেটো আমার ইলেক্টরাল রুল প্রসেস আছে সেইটো ব্রেক করেছে। তো এই সংক্রান্তত আমি আর তদন্ত করে আছো। এতিয়ালৈকে বর্তমান আমি তিনজন ব্যক্তিক আটক করেছো ফারুক খান আব্দুল আলী আর শহীদুল আর অনেকজন ব্যক্তি জড়িত হয়ে থাকার আমি খবর পাইছো। আমি কাকু রেহাই নিদিম, আইনে সদায় নিজের পন্থায় লব আর আমি আইনমতে কাম করে তেওঁলোকৰ উপর বিহিত ব্যবস্থা লওয়ার কারণে যতমান এই সকলতে আর কোনোবা জড়িত আছে নিশ্চয়ই একটা বৃহৎ রেকেট চলি আছে বলে আমি গম পাইছো। আর সেই রেকেটর মূল মানুষজনক আমি ইতিমধ্যে করায়ত্ত করেছো। নিশ্চয়ই ইয়ার লগত আরো কেজনমান ব্যক্তি জড়িত হয়ে আছে তেওঁলোকক আমি করায়ত্ত করবলে চেষ্টা অব্যাহত রাখছি। আমি এটা খবর পালো আমার এজন বিয়লৈ আহি কলে যে এখন ডি ভোটার এজন এখন কার্ড দিয়া হয়েছে ভোটার এপিক কার্ড দিয়া হয়েছে। তো খবরটা পাই আমি আচরিত হলো কারণ কেতিয়াও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় কেতিয়াও ডি ভোটারক এপিক কার্ড আজিলৈকে দিয়া নাই।
আৰু ডি ভোটাৰ যেতিয়া আমাৰ ইলেক্টৰেল ৰোল যিটো তাত ডি ভোটাৰৰ অকল তেওঁলোকৰ ফটো নাথাকে দিয়া হৈছে বুলি এনেকৈ খবৰ দিলে। খবৰ দিয়াৰ লগে লগে ক'লে যে এটা অফিচৰ কথা আমাক কোৱা হ'ল যে এটা অফিচত এনেকৈ দি আছে ডি। তেতিয়া আমি নিজেই গ'লোঁ, গৈ পানি আমি গম পালোঁ যে এটা অফিচত এইটো কাম কৰি থকা হৈছে। আমি তৎক্ষণাত আমি এখন এফ আই আৰ দৰ্জ কৰিলোঁ। কৰাৰ পিছত পুলিচে, বৰপেটা পুলিচে এইখিনি কামখিনি কৰিলে। আপোনালোকে গম পাইছে যে তিনিজন ব্যক্তিক ইতিমধ্যে তেওঁলোকে গ্ৰেপ্তাৰ কৰিছে। তো প্ৰচেছটো, গোটেই প্ৰচেছটোত আমিও আছিলোঁ তাত। মই যে গম পালোঁ, আপোনাক গোটেই প্ৰচেছটো মই কৈ দিওঁ কেনেকৈ তেওঁলোকে কামখিনি কৰিছে। তেওঁলোকে কি কৰিছে যে এটা সোমনাথ ৱেব পৰ্টেল বুলি এটা মানে গুগলত পোৱা যায়, সেই তাত কি কৰিছে তেওঁলোকে, তাত যদি আপুনি সেইটো এটা ইউজাৰ আই ডি থাকিব লাগে। ইউজাৰ আই ডি থকাৰ পাছত তাত যেতিয়া ইউজাৰ আই ডিত সোমোৱাৰ পাছত, এটা একাউণ্ট থকাৰ পাছত যদি লগ ইন কৰে, লগ ইন কৰিলে তাত ভোটাৰ আই ডি বুলি এটা আছে, তাত গৈ ক্লিক কৰিলে এপিক এডভান্স বুলি এটা আহি যায়, এখন মেনু আহি যায়। তাত যদি আপুনি আপোনাৰ যিকোনো মানুহৰে যদি এপিক কাৰ্ডৰ নাম্বাৰটো দি দিয়া হয়, দি দিয়াৰ লগে লগে ইলেক্ট্ৰেল ৰোলত যিখিনি আমাৰ ডকুমেণ্টছ আছে গোটেইখিনি আহি যায়। এইটো ডি ভোটাৰৰ ক্ষেত্ৰতো হ'ব বা সাধাৰণ মানুহৰ ভোটাৰৰ ক্ষেত্ৰতো হ'ব, কাৰণ মানে ডি ভোটাৰৰো ইলেক্ট্ৰেল ৰোলত ডি ভোটাৰৰ গোটেই ডিটেইলছখিনিয়ে থাকে, মাত্ৰ তেওঁৰ ফটোখন নাথাকে আৰু তাৰ আগত ডি বুলি লিখা থাকে। আৰু যেতিয়া আহি যায়, আহি যোৱাৰ লগে লগে সেই যিখিনি ডাটাখিনি আহি যায়, সেই ডাটাখিনিত কি কৰিব পাৰে, ফটো এখন লগাব পাৰে, ফটো লগোৱাৰ লগে লগে কি হ'ব, এটা তাতে এটা কাৰ্ড জেনেৰেট হয় আৰু তাৰপিছত ফটোশ্বপৰ দ্বাৰা সেইটো কাৰ্ডটো বনোৱা হয়। কিন্তু এই গোটেই প্ৰচেছটো কৰিবলৈ যাওঁতে প্ৰথমতে এটা ₹15 এটা পে' কৰিব লাগে। ₹15 পে' কৰাৰ পিছতহে আপুনি সেই পৰ্টেলটোত সোমাব পাৰে। এই তেনেকৈয়ে আচলতে কাৰ্ডখিনি বনাই আছে বুলি এতিয়া আমি গম পাইছোঁ যে প্ৰচেছটো তেওঁলোকৰ মতে বেছি দিনত কৰা নাই। হয়তো তেওঁলোকে কৈছে যে অলপ দিনৰ পৰাহে তেওঁলোকে কামটো কৰি আছে বুলি কৈছে, তেওঁলোকে স্বীকাৰো কৰিছে। কিন্তু প্ৰথম প্ৰব্লেমটো হৈছে তেওঁলোকে ইতিমধ্যে কিন্তু অলপ কাৰ্ড। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।